আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ডিমালা পুঁটি মাছ রান্না করা দেখাবো। এই যে বেশ কয়েকটা পুঁটি মাছ আমি কেটে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে ডিমালা মাছ কাটতে হয়। ডিমালা পুঁটি মাছ হচ্ছে এভাবে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি স্টোভটা জ্বালাই নিই। পরিমাণ মতো তেল দিব, আর একটু তেল লাগবে মাছের, ডিমালা মাছে একটু তেল লাগে যেহেতু দো পেঁয়াজি করব আমি। পুঁটি মাছের এই দো পেঁয়াজিটা খেতে অনেক মজা লাগে। পেঁয়াজ দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভালো করে মেরুন কালার ব্রাউন কালার হতে হবে। ব্রাউন কালার হয়ে এলে আর একটু পেঁয়াজ দিই, মনে হয় পেঁয়াজ একটু কম কম লাগতেছে। পেঁয়াজ দিলাম, তুমি একটু কথা বলো। আমাদের সংসারে আমরা যা যাবতীয় কাজ করি সেগুলি তো আপনাদের সাথে শেয়ার করি, আর শেয়ার করতে আসলে ভালো লাগে। সর্বোপরি আমাদের টুকটাক যা কিছু ঘটে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবো, তাই না? আপনারা যেহেতু আপনাদের ভিডিওগুলো আমরা দেখে খুবই ভালো লাগে, আর আমি অত সুন্দর রান্না করতে পারি না। তারপরও হচ্ছে আমার বাবুর বাবা বলে যে না, তোমার হাতের বেশ রান্না ভালো। কিছুদিন আগে আমার বান্ধবী আসছিল, ও আমার একটা মাছের পাবদা মাছের চচ্চড়ি খেয়ে খুবই প্রশংসা করেছে। ওর বরকে নাকি অনেক ভালো লেগেছে, ও বাসায় যেয়ে ট্রাই করেছিল। আর ডিমালা মাছটা আমার মা বরাবরই অনেক সুন্দর করে রান্না করতেন, অনেক ভালো করে রান্না করতেন। একটা পিস ডিমালা মাছ হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এমন করে রান্না করতেন। পেঁয়াজটা খেতেও মজা লাগে। আর আমি আমার মার মতো করে রান্না করার চেষ্টা করব। আমার মা নেই, উনি হচ্ছে চলে গেছেন, মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহর কাছে। আপনারা আমার মার জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে আমরা চার বোনেই মার হাতের একটু গুণ পেয়েছি। সবাই মোটামুটি, যারা আমাদের রান্না খান তারা বলেন মোটামুটি রান্না করতে পারি। আর এই যে পেঁয়াজটা হয়ে আসলো, আমি আস্তে করে এখন বাটা একটু মশলা দিয়ে নিব। মশলাটা পেঁয়াজের মধ্যে হচ্ছে ভেজে নিব। এখানে একটু লবণ দিয়ে নেই, মাপ মতো লবণ দিচ্ছি। হলুদটা আমি দেই না, হলুদটা এখন আমি দিব না। আর কাঁচামরিচটা একটু দিয়ে নিব, কাঁচামরিচটা খালা। কাঁচামরিচ মাপ মতো দিলাম, আমি একটু কাঁচামরিচটা কমে দিব কারণ আমার বাবু খেতে পারবে না ওর জন্যই। আর হচ্ছে যে আপনারা মরিচ পেঁয়াজের মধ্যে আগে দিবেনই না কখনোই। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসতে লাগবে, মানে ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় মরিচটা দিলে বেশি ভালো হয়, তরকারির কালারটা চেঞ্জ হয় না, কালচে কালার হয় না। আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম, এখন সামান্য পরিমাণে একটু পানি দিব, দিয়ে মশলাটা কষাই দিব। পানি দিচ্ছি মশলা কষানোর জন্য, পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে হলুদ দিব, হলুদটা এখন আপনারা দিবেন, অ্যাড করবেন হলুদ। আমার বাটা মশলার মধ্যে আদা জিরা রসুন সব কিছুই আছে, হলুদ দিলাম। মাছে এই মশলায় যথেষ্ট আদা দিতে হবে না, মশলার পরিমাণটা ঠিক হলে একটু। আমি ইচ্ছা করলে আপনারা মাছের আস্তে গন্ধ যাওয়ার জন্য একটু রসুন দিতে পারেন। আমি কয়েক থালি কুচি রসুন কুচি দিচ্ছি, রসুন কুচিটা মাছের আস্তে ভাবটা দূর করে, খেতেও মজা লাগে। অনেকে তো প্রত্যেকটা খাবারে রসুন দেন, অনেকে রসুন পছন্দ করে। এখন ঠিক আছে, একটু তেলের উপর আসুক, তারপর মাছ ছেড়ে দিব। পেঁয়াজটা একদমই হয়ে আসছে পারফেক্ট। এখন আমি মাছটা আস্তে আস্তে করে ছেড়ে দিব। এই যে একটা একটা করে মাছ দিয়ে নিচ্ছি, ডিমালা মাছ যদি টাটকা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে।
টাটকা, না হলে ডিম তো নষ্ট হয়ে যাবে, ডিমটা গন্ধ করবে, খাওয়া যাবে না। এই এখন হয়ে আসছে, খালা আমাকে একটু পানি দাও তো, তরকারির মধ্যে পানি দিব আমি, আস্তে আস্তে করে একটু নাড়ছি। এটা একটু তেলের উপর এলে অলরেডি শেষ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন আমি মাছটা পরিবেশন করব। দেখেন আমার রান্না হয়ে গেছে, একদমই এভাবে রান্নাটা হবে, ঝোল থাকবে না, তেলের উপর আসবে। এই মাছটা যে খেতে গরম গরম ভাতের সাথে যে কি মজা, মানে আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। মাছটা হয়ে গেল, খুবই ঝটপট রান্না হয়, প্রত্যেকটা মাছ গোটা গোটা আছে, দেখেন একটা মাছও ভেঙে যায়নি। আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে রান্না করবে, তাহলে খেতে অনেক মজা লাগবে। আমার পুঁটি মাছ, ডিমওয়ালা পুঁটি মাছ রান্না রেসিপি রান্না হয়ে গেল রেডি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।